তারা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাদভাগা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং যা আমরা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না। আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতে হবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তুমি কত ধীরে চলছো সেটি কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাই আসল কথা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটা খুব ছোট। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনের একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। স্বপ্ন দেখতে জানলে
জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়।